নফস যেটা খারাপের দিকে নিয়ে যায় না, তাকে প্রতিহত করা। সুবহানাল্লাহ। আসল কামিয়াবি ব্যক্তি সে যখন রাগ এসে যায় চুপ হয়ে যাওয়া, জি যখন গুনাহ করতে মন চায় উল্টা আবাদতের মধ্যে নিজেকে লিপ্ত করে দেওয়া। সুবহানাল্লাহ, এটাই ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আব্বা জানের জিন্দেগি। আল্লাহু আকবার। জি এখন আমরা তো মনে করি যা মুখে আসলো বলে ফেললাম, যা করার ইচ্ছা করে ফেললাম, পরে বলি সরি মাফ করে দেওয়া হবে। হ্যাঁ ভাই, আমি কাউকে গালি দিলাম, কাউকে আঘাত করে দিলাম, কারো নষ্ট করলাম, হক তলাশ করলাম, সরি বললে তো তার দিলের ব্যথা তো শুকিয়ে যাচ্ছে না। এই জন্য কিছু করার আগে ভাবি এই কাজটা আমি করব কি করব না, ভাবিও করিও কাজ করিও ভাবিও না। এই জিন্দেগিটা একবার আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগিকে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অতিবাহিত করে দিয়েছে। আজকে কত শো বছর পরে আমরা ওই উনার নামকে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। আর আমরা আমার দাদার বাপের নামও জানি না। জি জি, দুনিয়াদার যারা, আমরা আল্লাহকে বলে দুনিয়াকে পাওয়ার জন্য ব্যস্ত, আগামী ফিউচারকে সুন্দর করার জন্য ব্যস্ত, আমরা চাঁদ প্রজন্ম অর্থাৎ দাদার বাপকে তার বাপকে খবর নাই। সেই জন্য আমাদের উচিত, সকলের উচিত, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আব্বাজানের জীবনের মধ্যে নেকির দাওয়াত দেওয়ার জজ্বা খুব একদম কি ভরপুর। জি, নেকির দাওয়াত সর্বদা মানুষকে নেকির দাওয়াত দিতেন, গুনাকে গুনা মনে করতেন, মন্দকে ঘৃণা করতেন, সর্বদা আল্লাহ এবং তার রসুলের কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। এটা হচ্ছে কামিয়াব ব্যক্তির নিশানা। এখন আমি আপনি যদি কামিয়াব ব্যক্তি হতে চাই, তাহলে আমাদের যৌবনকাল, আমাদের এই জিন্দেগিকে আমরা প্রথমে আল্লাহ তাআলার রিয়াজতের মধ্যে, ইবাদতের মধ্যে সফে দিই।